नमस्कार बंधुरा, आमार चैनेले आपनादेर सबाइके सादर आमंत्रण। एखन उत्सवेर समय, सामनेई काली पूजा, दिवाली, भाईफोटा, सबेतेई आमरा मिष्टी करी बा कराई, ताई आज आमी मिष्टी बानाबो। आज आमी आपनादेर संगे रसमलाइर रेसिपी शेयर करब। चलुन शुरू करा जाक। प्रथमे दूध केटे छाना दिए छोटो छोटो रसगोल्ला बानाबो। आमी फुल क्रीम दूधदा निएछि, पैकेटेर दूध। आमी 500 ml करे दो पैकेट दूध निये निएछि, माने मोट मिलिए 1 लिटार दूध। प्रथमे 500 ml दूध दिए छानाटा काटिए नेब। आपनी आपनार मनेर मतो जे कोनो दूध निते पारेन। दूधदा गैसेर ओपर बसिए दिएछि, जखनि दूधदा फुटे उठले आसबे सेई समय भिनিগারটা দিয়ে দেব। ভিনিগার দিয়ে দুধটা ভালো কাটে। আপনারা পাতি লেবু ইউজ করতে পারেন। এখানে আমি 500 ml দুধের জন্য 2 টেবিল চামচ ভিনিগার আমি ইউজ করছি। 1 টেবিল চামচ ভিনিগার আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটি হাতার সাহায্যে দুধের সঙ্গে মিশিয়ে নেব। তারপর দেখবেন দুধ ফাটতে শুরু করে দিয়েছে। এরপর আরও 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এর বেশি আর দেব না। ভিনিগার বেশি দিলে ছানা থেকে ভিনিগারের গন্ধ ছাড়বে। 500 ml দুধের জন্য বা 1/2 লিটার দুধের জন্য 2 টেবিল চামচ যথেষ্ট। দেখুন খুব সহজেই ছানা কেটে গেল। ছানা কাটা হয়ে গেলে ছানা আর জল আলাদা হয়ে যাবে। যদি ছানা আর জল আলাদা না হয় তাহলে আর একটু ফুটিয়ে নেবেন, ছানা আর জল আলাদা হয়ে যাবে। দুধটার ছানা কাটা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। এবার এটাকে ছেঁকে নেব। আমি নিচে একটা খালি বাটি রেখে ওপর একটি পরিষ্কার সাদা সুতি রুমাল পেতে নিয়েছি বাটিটার ওপর। এবার ছানাটাকে এর ওপরে ঢেলে দেব। সব ছানাটা ঢেলে নিয়েছি। রুমালটার সব কটা কোণ একসঙ্গে ধরে প্রথমে হাত দিয়ে চেপে চেপে, পরে চিমটে দিয়ে চেপে চেপে জলটাকে বের করে দেব। এবার এটাকে আধ ঘন্টার মতো কোথাও টাঙিয়ে রেখে দেব, যাতে জলটা ভালো করে ঝরে যায়। ছানাটাকে খুব বেশি ড্রাই করব না। লক্ষ্য রাখতে হবে যাতে ছানাটা মধ্যে ময়েস্ট থাকে। ছানাটাকে আমি ধুয়ে নিচ্ছি না, কারণ আমি কম ভিনিগার ইউজ করেছি। যদি এর থেকে বেশি ভিনিগার দেন তো ছানাটাকে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের স্মেল না ছাড়ে। এবার এটাকে একটা জায়গায় গাঁট বেঁধে টাঙিয়ে দেব। ততক্ষণ ছানাটার জল ঝরুক, সেই সময় এই পাশে দুধটা তৈরি করে নেব। এবার একটি পাত্রের মধ্যে 500 ml বা 1/2 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে দুধটাকে গরম করে উথলিয়ে নেব। তারপর ততক্ষণ ফুটিয়ে যাব যতক্ষণ না দুধটা 3/4 হয়ে যায়। দুধটাকে হাই ফ্লেমে রাখব। উথলিয়ে যাবার পর ফ্লেমটা লো করে দেব যতক্ষণ না 3/4 হচ্ছে। যখন দুধটা একটু গাঢ় হয়ে যাবে, পাত্রটির গা থেকে হাতা দিয়ে বাটির গায়ে লেগে থাকা দুধের সরটা চেঁচে চেঁচে দুধের সঙ্গে মিশিয়ে দেব। দুধটা আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দুধটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। 1/2 লিটার দুধের জন্য 1/4 কাপ চিনি ইউজ করবেন, তবে মিষ্টিটা ঠিকঠাক হবে। আপনারা ইচ্ছা করলে চিনিটা বেশি কম করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচের দানা। ছোটো এলাচগুলো ক্রাশ করে দানাগুলো বের করে নিয়েছি। এরপর দিয়ে দেব অল্প কেশর। কেশর অপশনাল। কেশর রসমালাইয়ে ইউজ করলে স্বাদটা খুব সুন্দর হয়। যদি আপনার কাছে থাকে তো অবশ্যই ইউজ করবেন। কেশর দেওয়ার পর একটা হালকা রং দুধের মধ্যে এসে যাবে। যদি কেশর না থাকে তো একটু হলুদের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। রং যদি একটু গাঢ় চান তো 1 চিমটে ফুড কালার অ্যাড করতে পারেন। আমি কালার একটু বেশি আনার জন্য ফুড কালারটা দিয়েছি। দুধটা বেশি গাঢ় করব না, ছোট ছোট রসগোল্লাগুলোর ভিতরে, তাহলে রস ভালো করে ঠুকবে না। এবার অল্প করে কুচিয়ে নেওয়া কাজু, পেস্তা, বাদাম দিয়ে দিচ্ছি। কাজু, পেস্তা, বাদাম দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে এগুলো নরম হয়ে যায়। 30 থেকে 35 মিনিটের মধ্যে এই রসমালাইয়ের রসটা বা রাবড়িটা বানাতে সময় লাগবে। আমাদের রাবড়ি বা রসমালাইয়ের রসটা বানানো হয়ে গেছে। দেখুন আমি এই রকম পাতলা রেখেছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু গাঢ় হয়ে যাবে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন এটাকে আলাদা করে রেখে দেব।
একটা ঢাকা চাপা দিয়ে। এবার ছানাটা তৈরি করে নেব। ছানাটা রুমাল থেকে বের করে খুব ভালো করে চটকে নেব। এবার ছানাটা হাত দিয়ে চেপে চেপে চটকে নেব। এটাকে 8 থেকে 10 মিনিট হাতের তালু দিয়ে বা আঙুলের ডগা দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, বেশি ইউজ করব না। 500 ml বা 1/2 লিটার দুধের ছানার জন্য 1/2 চা চামচ যথেষ্ট। কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের কাজ করে। হাতের তালুর নিচের অংশটা দিয়ে 8 থেকে 10 মিনিট ধরে ছানাটাকে ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নিতে হবে। ছানাটা যেহেতু অল্প তাই আমি হাতের তালু দিয়ে না ঘষে আঙুলের ডগা দিয়ে ঘষে ঘষে নিচ্ছি। এইবার মাখানো ছানা থেকে একটু নিয়ে বল বানিয়ে চেক করে নিচ্ছি ছানাটা ঠিকঠাক মাখানো হয়েছে কি না। ছানার বলটা এখনও ফাটা ফাটা, তার মানে এখনও ঠিকঠাক মাখানো হয়নি। আরও একটুখানি মাখাতে হবে। আরও একটুখানি মাখিয়ে নিচ্ছি। এবার ঠিকঠাক মাখানো হয়ে গেছে। দেখুন ছানাটা থেকে তেল বেরিয়ে এসেছে, হাতটা কীরকম তেলতেলে হয়ে গেছে। এবার ছোটো ছোটো বল তৈরি করে নেব। দু হাতে তালুর মধ্যে রেখে ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি। ছানাটা দিয়ে সবকটা বল বানানো হয়ে গেছে। আমার মোট 17টা বল হয়েছে। এবার আমি শিরা বানিয়ে নেব। একটি পাত্রে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 6 কাপ জল। একটা পাতলা শিরা বানাতে হবে, ছানার বলগুলো ওই শিরার মধ্যে ফুটবে। এবার নেড়ে মিশিয়ে দেব। এই সময় ফ্লেমটাকে হাই করে দেব যাতে চিনিটা সহজে জলের সাথে মিশে যায়। আমাদের শিরা যতক্ষণ ফুটে উতলে ওঠে ততক্ষণ হাই ফ্লেমেই রাখতে হবে। চিনিটা যখন গলে যাবে ঠিক তারপরেই শিরাটা ফুটতে শুরু করবে। যখন শিরাটা টকবক করে ফুটতে শুরু করবে তখন ছানার বলগুলো এক এক করে দিয়ে দেব। ছানার বলগুলো দেওয়ার পর 3 মিনিট ধরে হাই ফ্লেমে ফোটাবো। এরপর ঢাকা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট হাই ফ্লেমেই ফোটাবো। তারপর লো টু মিডিয়ামে ফ্লেমটা করে দিয়ে 15 মিনিট ধরে ফুটিয়ে নেব। মোট মিলিয়ে 26 মিনিট ধরে ফোটাতে হবে। আনা ছোটো ছোটো বলগুলো শিরাতে ফোটার কিছুক্ষণ বাদেই বেশ বড় বড় সাইজের হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিয়ে আপনাদের দেখাচ্ছি একটা রসগোল্লা তুলে যে কীরকম হয়েছে। রসগোল্লাটা চিপে দেখাচ্ছি, দেখুন খুব ভালোভাবে রস রসগোল্লায় ঢুকে গেছে এবং চিপলে রসটা সহজেই বেরিয়ে আসছে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ধরে ফুটিয়ে নেব। রসগোল্লা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, তার আগে একবার ফ্লেমটা হাই করে দিয়ে গ্যাসটা অফ করে দেব। এটাকে এবার ঠান্ডা করে নেব, তারপর ফাইনালি রসমালাইটা তৈরি করে নেব। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি রসগোল্লাগুলো কীরকম হয়েছে। হাত দিয়ে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর স্পঞ্জি হয়েছে। চেপে দিলে রসটা বেরিয়ে আসছে, আর শিরায় ছেড়ে দিলে ওটা আবার শিরা সুন্দর করে টেনে নিচ্ছে। একটি পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে ছোটো ছোটো রসগোল্লাগুলো চিপে চিপে রস বের করে নেওয়ার পর এই পাত্রে রেখে দিচ্ছি। সবকটা বল আমার রাখা হয়ে গেছে। এবার রাবড়িটা আমি এর মধ্যে ঢেলে দেব। এই সময় লক্ষ্য রাখবেন রসমালাইয়ের রাবড়ি দুধটা যেন গরম থাকে বা রসগোল্লাগুলো যেন গরম থাকে। যে কোনো একটা গরম থাকলেই হবে, তাতে রসগোল্লাগুলো রসমালাইয়ের দুধটা ভালো করে অ্যাবজর্ব করতে পারে। দুটোই যদি ঠান্ডা হয় তো রসগোল্লাগুলো রসমালাইয়ের দুধটা অ্যাবজর্ব করতে পারবে না, সেক্ষেত্রে খেতে ভালো হবে না। এই রসটা ততটাই ঢালবো যতটা ঢাললে রসগোল্লাগুলো ডুবে যায়। এবার এটাকে ঢেকে 5 থেকে 6 ঘন্টা রেখে দেব যাতে ভালো করে ছানার বলগুলো রসমালাইয়ের রসটা ভালো করে অ্যাবজর্ব করে নিয়ে স্পঞ্জি হয়ে যায়। ফ্রিজে রাখবো না, ফ্রিজে রাখলে ছানা বলগুলো রস অ্যাবজর্ব করতে পারবে না। 5 থেকে 6 ঘন্টা যখন ঠিকভাবে সেট হয়ে যাবে তখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো এবং সেখান থেকেই খেতেও পারবেন। আমার রসমালাই তৈরি হয়ে গেছে, এবার সার্ভ করে দিই।
একটা বোল নিয়েছি, এর মধ্যে সার্ভ করে দেব। সার্ভ করা হয়ে গেলে এর মধ্যে থেকে একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। সহজেই কেটে গেল, ছানার বলগুলোর মধ্যে রসমালাইয়ের রস ভালো করে ঢুকে গেছে, সফট এবং স্পঞ্জি হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি আজকের রেসিপিটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি নতুন বন্ধু হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন।